সুপ্রভাত বন্ধুরা, আজকে 18ই জানুয়ারি 2024 বৃহস্পতিবার। আজকে আমি যাচ্ছি মায়াপুর দেখতে, চলুন আজকে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। কৃষ্ণনগর রিটার্ন একটা, আমি সোদপুর স্টেশন থেকে টিকিট কেটে নিলাম, সোদপুর থেকে কৃষ্ণনগর একদম রিটার্ন টিকিট কাটলাম। এর সোদপুর থেকে কৃষ্ণনগরের ভাড়া হচ্ছে 25 টাকা ওয়ান সাইড। আমি সোদপুর স্টেশন থেকে সকাল 7:17-এর কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম। এই ট্রেনটা শিয়ালদা থেকে সকাল 6:55-এ প্রতিদিন ছাড়ে। উঠে পড়লাম ট্রেনে, ট্রেনটা আজকে বেশ ফাঁকাই ছিল। ট্রেনের ভেতর থেকে শীতের কুয়াশামাখা সকালে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া রুটে ট্রেনে মায়াপুর আসতে হলে আপনাকে নবদ্বীপ ধাম স্টেশনে নেবে, তারপরে আসতে হবে। আর শিয়ালদা রুট ধরে আজকে আমি যাচ্ছি। সোদপুর থেকে কৃষ্ণনগরে প্রায় 100 কিলোমিটার পথ যেতে সময় লাগলো 2 ঘন্টার থেকে একটু বেশি। এখন বাজে 9:30, এসে পৌঁছলাম হচ্ছে কৃষ্ণনগর সিটি স্টেশনে। এবারে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপরে অটো ধরতে হবে, কিন্তু তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব। কৃষ্ণনগর প্ল্যাটফর্মেই ভালো গরম গরম লুচি পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, চলুন একটু খেয়ে নেওয়া যাক। গরম গরম পরোটা খেয়ে নিলাম। দেখলাম এখানে অনেক মানুষ এইরকম দোকানগুলোতে খাওয়া দাওয়া করছেন। 2 টাকায় ডিম দিয়ে পরোটা দুটো, খারাপ না কিন্তু, বেশ ভালোই লাগলো। এত সস্তায় খাবার খুব কম জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা, ট্রেন তো আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, এখন আমাদের যেতে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কৃষ্ণনগর স্টেশনে নেবেই দেখতে পেয়েছিলাম এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। কৃষ্ণনগর স্টেশনে নামলাম, এই যে ডান দিকে কৃষ্ণনগর স্টেশন প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা। আচ্ছা, এখান থেকে আপনি সরাসরি কিন্তু মায়াপুর মন্দির যাওয়ার জন্য কিন্তু টোটো পেয়ে যাবেন। টোটো বলছে 80 টাকা মাথা পিছু, আর যদি আপনি এখান থেকে হুলোরঘাট যান 60 টাকা মাথা পিছু টোটো। তবে আমি কিন্তু যাব হচ্ছে অটো করে, অটোতে ভাড়া হচ্ছে 30 টাকা। এতদিন যতবার এসেছি 30 টাকা করেই দিয়েছি, তবে এখন চলুন অটোটাও জেনে নেব। এইবারে কিন্তু কৃষ্ণনগর এসে দেখতে পেলাম টোটোর সংখ্যা এখানে প্রচুর বেড়ে গেছে। প্ল্যাটফর্ম থেকে নামার পরেই সব টোটো ছেঁকে ধরছে যে টোটো করে যাওয়ার জন্য। তবে সামনে যাব, যদি অটো পাই তো অটোতেই যাব, অটোতে অনেক কম খরচে আমি পৌঁছে যেতে পারবো হুলোরঘাটে। চলে এলাম পাশেই অটো স্ট্যান্ডে। এই হুলোরঘাট ভাড়া কত গো? 30 টাকা। 30 টাকা, কোন গাড়িতে বসবো? চলো। অটোতে বসতেই অটো ছেড়ে দিল। বৃষ্টি ভেজা রাস্তা ধরে এগোতে থাকলাম। অটোতে আমাদের যেতে হবে প্রায় 14 কিলোমিটার ধরে স্বরূপগঞ্জের হুলোর ফেরিঘাটে। সময় লাগার কথা মোটামুটি 20-25 মিনিট মতো। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তার পাশে রেল লাইনটা দেখলাম ন্যারোগেজ থেকে ব্রডগেজ লাইনে পাল্টে দেওয়া হয়েছে। জানলাম এই রুটে খুব তাড়াতাড়ি আমডাঙ্গা পর্যন্ত ট্রেন সার্ভিস শুরু হয়ে যাবে। তবে মায়াপুর যেতে এই ট্রেন পথ কিন্তু খুব একটা বেশি উপকারে লাগবে না। আমডাঙ্গা থেকে অনেকটা পথ বাকি থাকবে মায়াপুর যাওয়ার ফেরিঘাট পর্যন্ত। অটো কিন্তু আমাদেরকে একদম মায়াপুর ঘাটের কাছে এনে নামালো। মায়াপুর ঘাট অর্থাৎ এটা হচ্ছে হুলোর ঘাট নামে বলা হয়। সামনে একটুখানি হেঁটে হুলোর ঘাটে যেতে হবে। এখানে আস্তে আস্তে শুনছিলাম কালকে রাত্রে এখানে বৃষ্টি হয়েছে খুব। এখনও তো সকালবেলা দেখছি যে রাস্তা ভিজে রয়েছে, মানে ভোর রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। ওয়েদারটা খুব মানে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, আজকে ওয়েদারটা একদমই ভালো নয় বেড়ানোর জন্য। আজকে সময়ও পেয়েছি, বেরিয়ে পড়েছি। 2 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। 3 টাকা টিকিট, ভাবা যায় ফেরিঘাটে। এই সামনে হচ্ছে জলঙ্গি নদী, এই জলঙ্গি নদী পেরিয়ে ওইদিকে মায়াপুর পৌঁছব। উঠে পড়লাম ইঞ্জিন লাগানো নৌকাতে। মায়াপুর তো এই মেঘলা দিনেও অনেক মানুষ চলেছেন মায়াপুর ঘুরবেন বলে।
জলঙ্গি নদী এখানে খুব বেশি চওড়া নয়। এখান থেকে আরেকটু এগিয়েই জলঙ্গি নদী গঙ্গার সাথে মিশে গেছে। জলঙ্গি আর গঙ্গা নদীর সঙ্গমের জায়গাটা নবদ্বীপ মায়াপুর ফেরির ভেসেল থেকেই দেখা যায়। আমরা উঠেছিলাম হচ্ছে ওই ঘাটটা থেকে, ওটা হচ্ছে হুলোর ঘাট। এই নদীটা হচ্ছে জলঙ্গি নদী, আমাদের ভেড়াভে ওইখানের ঘাটটাতে। ওই যে ভেসেলটা দেখছেন ওটা আসছে নবদ্বীপ থেকে, নবদ্বীপ থেকে গঙ্গা ডিঙিয়ে জলঙ্গি নদী হয়ে তারপরে মায়াপুর ঘাটে এই লঞ্চটা লাগায়। মিনিট 7-8 মধ্যেই আমাদের বোট ঘাটে চলে এলো। এবারে হাঁটা লাগালাম সামনের দিকে। হুলোঘাট থেকে আমি বোট ধরে এই রাস্তা দিয়ে এলাম, আর মায়াপুর থেকে যে ভেসেলগুলো আসছে তারা এই রাস্তা দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে একই রাস্তায় উঠছে, উঠে এখান থেকে সোজা যেতে হবে হচ্ছে মায়াপুর মন্দিরের দিকে। আর এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো কিন্তু কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আসে একদম মায়াপুর পর্যন্ত। যারা জলে জার্নি করতে ভয় পান তাদের জন্য কিন্তু এই বাস জার্নিটা ঠিক আছে। যাওয়ার পথে ডান দিকে বাদিকে এখানে থাকার জন্য অনেক লজ দেখতে পেলাম। সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে ইসকন মন্দির যাওয়া যায়। মন্দির কত? মন্দির 10 টাকা আছে, 20 টাকার আছে। 20 টাকা কি আর 10 টাকা? 10 টাকা হচ্ছে আপনার মেন গেট, আর এতে গেলে আপনার 20 টাকা। কোথায় গেলে? 4 নম্বর গেট, থাকা খাওয়া কথা কথা বলে এখান থেকে টোটো একটুখানি দূরেই হচ্ছে মেন গেট। তবে আমি হেঁটেই যাব, বেশি দূর না, অল্প একটুখানি। এইরকম যেতে যেতে কিন্তু ডান দিকে বাঁ দিকে অনেক হোটেল আছে, প্রাইভেট হোটেল, এখানে রাত্রে থাকার জন্য। মায়াপুর ইসকন মন্দিরের দিকে যেতে গিয়ে প্রথমেই পড়বে হচ্ছে শ্রী চৈতন্য মঠ। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ দেখব বলে ঢুকে পড়লাম প্রধান দরজা দিয়ে। ভেতরটা বেশ সুন্দর। ঢুকেই বাঁদিকে মন্দিরটা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী কমল মধুসূদন গোস্বামী মহারাজের সমাধি মন্দির। গর্ভগৃহে তার মূর্তি বসানো আছে। আর প্রবেশদ্বারের ডান দিকে আছে মূল মন্দির। এখানে চৈতন্য মহাপ্রভু, রাধামা ও শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছেন। মঠে ভক্তদের থাকার সুব্যবস্থা আছে জানতে পারলাম, ভালো করে দেখে বেরিয়ে পড়লাম। চৈতন্য মঠ দেখে এবার যাব হচ্ছে মায়াপুর ইসকন মন্দির দেখতে। যাওয়ার পথে ডান দিকে বেশ কিছু বিখ্যাত মঠ দেখা যাবে। এখন বাজে বেলা 10:45, মন্দির তো 12টায় বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি করে যাই, যতটা দেখানো যায় চেষ্টা করছি সব দেখানোর। আজকে ওয়েদারের কারণে হোক বা যে কারণেই হোক, আজকে কিন্তু মায়াপুর চত্বর পুরোই ফাঁকা, এতটা ফাঁকা কল্পনা করা যায় না। আমি এর আগে যতবার মায়াপুর এসেছি এত ফাঁকা মায়াপুর কিন্তু কখনো পাইনি। দূর থেকে মায়াপুর ইসকন মন্দিরের চূড়া দেখতে পেলাম। এই হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত মায়াপুর ইসকন মন্দির। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। ঢুকেই সামনে পড়বে হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের নতুন মন্দির, যেটা এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। এই যে সুবিশাল এই মন্দিরটি তৈরি হচ্ছে বেশ কয়েক বছর থেকেই, অনেকটাই তৈরি হয়ে গেছে। জানতে পারলাম এই মন্দিরটা বিশ্বের সবথেকে উঁচু হিন্দু মন্দির হিসেবে তৈরি হচ্ছে। সম্পূর্ণ ভক্তদের দান থেকেই এই মন্দির তৈরি হচ্ছে। আপনিও ইচ্ছা করলে সামর্থ্য অনুযায়ী এই মন্দির তৈরির জন্য দান দিতে পারেন। ঢুকেই সবার প্রথম কাজ হচ্ছে প্রসাদের কুপনটা কেটে নেওয়া। এই ঢুকেই ডান হাতে প্রসাদের কুপনের কাউন্টার আছে, এখান থেকে প্রসাদের কুপনটা কেটে নিই। এখানে বিভিন্ন ধরনের প্রসাদের টোকেন কিনতে হবে। একদম বাঁদিকে আছে 40 টাকা, তারপরে আছে 60 টাকা। 60 টাকা হচ্ছে গীতা ভবনের প্রসাদ, আর নামহট্ট ভবনের প্রসাদ হচ্ছে 50 টাকা, ওটা হচ্ছে গদা ভবনের প্রসাদের কুপন হচ্ছে 80 টাকা।
আমি 60 টাকার একটা কুপন কাটলাম। এখানে দু টাইমে প্রসাদ পাওয়া যাবে, একটা হচ্ছে 12:30 থেকে একটা, আর একটা হচ্ছে, আর সেকেন্ড টাইমটা হচ্ছে 1:00 থেকে 1:30 পর্যন্ত। আচ্ছা, গেট দিয়ে ঢুকেই তো ডান দিকে প্রসাদের কুপন কাটার জায়গা, আর বাহাতে হচ্ছে অখণ্ড হরিনাম কীর্তনের জায়গা, এই যে বাদিকটাতে। একটু ঘুরে দেখে আসি। ঢুকে পড়লাম হরিনাম কীর্তনের জায়গায়। এখানে 365 দিন 24 ঘন্টা ধরে হরিনাম কীর্তন হয়ে থাকে। ডান দিকের এই রাস্তা ধরে আমরা যাব হচ্ছে চন্দ্রোদয় মন্দির। প্রথমে এসে পৌঁছলাম হচ্ছে আমরা সমাধি মন্দিরে। ঢুকেই বাদিকে বিনা খরচে জুতো জমা করে এগিয়ে এলাম মন্দির দেখব বলে। অপূর্ব সুন্দর স্থাপত্যের এক নিদর্শন এই মন্দির। চারিদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই মন্দিরকে। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে মূল মন্দিরে ঢুকতে হবে। ভেতরে বিশাল মন্দির কক্ষ, আর সেখানকার শান্তি স্নিগ্ধতায় ভরা পরিবেশ সবারই ভালো লাগবে আশা রাখি। ভেতরে কিন্তু ফটোগ্রাফির কোনো অনুমতি নেই, তাই জন্য ভেতরের ছবি দেখাতে পারলাম না। আমি বেশ কিছুক্ষণ ধরে মন্দির দেখে নিলাম। এই মন্দিরের ঠিক পাশেই আছে বৈষ্ণব সমাধি মন্দির। এই জায়গাতেই শীল প্রভুপাদের শিষ্যদের সমাধি মন্দির করে রাখা আছে। আজকের মায়াপুর ইস্কন মন্দির বেড়ানো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এখান থেকে কিন্তু নতুন মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। দুটো মন্দির একদম পাশাপাশি, অপূর্ব। চলুন এরপরে আমরা চন্দ্রোদয় মন্দির দেখতে যাব। যাওয়ার পথে বিভিন্ন জায়গাতে ইস্কনের মন্দিরের প্রকাশিত বই, গোশালায় তৈরি হওয়া বিভিন্ন খাবার এবং নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দোকান চোখে পড়ল। মায়াপুর ইস্কন মন্দিরের উপরে আধ্যাত্মিক একটা শো নতুন তৈরি হয়েছে, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পর্দার মধ্যে। আসুন এখানকার একজন ইনচার্জের থেকে এই শোটা সম্বন্ধে একটু জেনে নিই। হরে কৃষ্ণ। তো আমাদের এখানে আমাদের একটা আধ্যাত্মিক শো দেখানো হয় ভগবানের। তো এই যে আপনারা গোল ডোমটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা 360 ডিগ্রিতে আমাদের এখানে শোটা দেখানো হয়। এবং বসার সুন্দর আমাদের সিটের ব্যবস্থা আছে, VIP সিট। আপনারা বসে, আরামদায়ক চেয়ারে বসে 20 মিনিটের এই শোটা দেখতে পারেন। আশা করছি সবাই দেখবেন এবং মায়াপুরে আসবেন। হরে কৃষ্ণ। এখানে মাথাপিছু প্রবেশ মূল্য 40 টাকা। এখন আগে মন্দির দেখে আসি, তারপরে এসে শো দেখব। পাশে মন্দিরে কাজ চলছে, এখনো অনেকটা কাজ বাকি আছে, তবে খুব তাড়াতাড়ি কাজ চলছে। ভেতরে ভীষণ কাজ হচ্ছে, যে তার শব্দও পাওয়া যাচ্ছে। এখন তো বোধহয় আমরা দেখতে যেতে পারবো না, তবু দেখছি এখানে জেনে কি করা যায়। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে হেঁটে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকে শীতকালীন ফুলে ছয়লাপ, প্রচুর ফুল ফুটে রয়েছে এখানে। আর এই ডান দিকেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এখানে ভিডিও ফটোগ্রাফির যতদূর সম্ভবত অনুমতি পাওয়া যায় না। সত্যি সুন্দর এক পরিবেশের মধ্যে আজকে আমার এই দিনটা কাটছে। চারিদিকে ফুলের বাহার আর এই সুন্দর পরিবেশ যে কোনো মানুষের মনকে ভালো করে দেবেই।
এসে পৌঁছে গেলাম কিন্তু চন্দ্রোদয় মন্দিরের কাছে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ফটোগ্রাফি করা যাবে না, তাই জন্য এই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব এবং তার দুপাশে অষ্টসখী রয়েছেন, আর রয়েছে নৃসিংহদেবের মূর্তি। মন্দির দেখে বেরোলাম, খুব সুন্দর লাগলো। কিন্তু একেবারে বাস্তব কথা হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে যে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, এটা কিন্তু অনুভব করা যায়। চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই সম্পূর্ণ বিনা পয়সায় প্রসাদ পাওয়ার জন্য একটা কাউন্টার করা আছে, এখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে নেওয়া যাবে। এবারে যাব হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের গোশালা দেখতে। ইসকন মন্দিরের ভেতরে পরিবেশ সম্বন্ধে বলার ভাষা সত্যিই আমার জানা নেই, শুধু অনুভব করে গেলাম। মায়াপুর ইসকন মন্দিরে যে ফ্রিতে অন্নদান করা হয়, এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির আছে, গৌরাঙ্গ কুটিরটাও আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ইসকন মন্দিরের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, নিরামিষ রেস্টুরেন্ট, তার ঠিক পেছন দিকেই হচ্ছে গৌরাঙ্গ কুটির। সেই গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই এই যে জায়গাটা, এই জায়গায় হচ্ছে অন্নদান কাউন্টার রয়েছে, এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অন্নভোগ পাওয়া যায়। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সারাদিনে চারবার ভোগ দেওয়া হয়, সকাল 9টা থেকে 11টা, আবার দুপুর 12টা থেকে দুপুর 2:30, আবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর রাত্রেবেলা সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত দেওয়া হয়। এটা হচ্ছে নির্দিষ্ট টাইম, আর যদি অতিরিক্ত প্রসাদ থেকে যায় তাহলে রাত্রি 10টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মা, কোথা থেকে এসেছেন? দক্ষিণ বারাসাত থেকে এসেছি, নবদ্বীপে এসেছি, মায়াপুরে এসেছি, খুব ভালো লাগছে, আর এখানে অন্নপ্রসাদ পাবো। এই যে ফ্রিতে অন্নপ্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়, কি লাগছে? তো ভালো তো লাগছে, কারণ আমরা গরিব মানুষ, দুটো পয়সা তো বাঁচে, প্রসাদ পাই বলে প্রভুরা তো দেন আমাদের না। ফ্রি প্রসাদের জন্য কিন্তু অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। আগে আমার এই ব্যাপারটা জানা ছিল না, ফ্রি প্রসাদের ব্যাপারটা, আমি তো টোকেন কেটেই নিয়েছি। এটা যদি আগে জানা থাকতো তাহলে আমি কিন্তু এখান থেকে প্রসাদ খেয়ে আপনাদের কিন্তু একটা রিভিউ দিয়ে দিতে পারতাম এখানকার আয়োজন সম্বন্ধে। যাই হোক, এখন চলুন গোশালা দেখে আসি। এই হচ্ছে ইসকন মন্দিরের গোশালা, ভেতরে ঢুকে দেখে আসি, চলুন। এখানে অনেক সংখ্যায় উন্নত প্রজাতির গোমাতা পালন করা হচ্ছে। ইচ্ছে করলে এখান থেকে খাবার কিনে আপনিও গোমাতাকে খাওয়াতে পারেন। গোশালায় ঢোকার সময় ঠিক এখানে অনেকগুলো দোকান আছে, গোশালায় যে গরুগুলো রয়েছে তাদের দুধ থেকে এখানে ঘি, দই, লস্যি, বিভিন্ন রকম দুগ্ধজাত প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এখান থেকে আপনারা কিন্তু অনায়াসে সেগুলো কিনে নিয়ে যেতে পারবেন বা এখানে বসেও খেতে পারবেন। প্রচুর দর্শনার্থী এখান থেকে বিভিন্ন খাবার কিনে নিচ্ছেন। এখানে লস্যি 35 টাকা, দই 40 টাকা, ক্ষীর 50 টাকা দামে বিক্রি হচ্ছে। মায়াপুর ঘুরতে এসে কিরম লাগছে? ভালোই লাগছে, খুব সুন্দর।
আবার অনেক নতুন সব কনস্ট্রাকশন হচ্ছে, ওরা বলছে যে হোলির আগেতেই ওটা উদ্বোধন হয়ে যাবে সামনেই মানে ঠাকুরের কাছে। বলো চন্দ্রোদয় মন্দির আমার দেখে দারুণ লেগেছে, এইবারে এসে এখানে গোশালার ক্ষীর টেস্ট করলাম, ওটাও দারুণ লেগেছে, গোশালা ঘুরলাম, এইসব হচ্ছে চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ইসকন মন্দিরের বিভিন্ন জায়গায় ভেতরে কিন্তু টোটো পেয়ে যাবেন। এখানে মোটামুটি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মাথা পিছু 10 টাকা বা কোনো জায়গা হায়েস্ট 15 টাকা মতন ভাড়া। এবারে যাব হচ্ছে মায়াপুরের সব বিখ্যাত ভবনগুলো দেখতে, আর প্রসাদও গ্রহণ করতে হবে। এখন সময় হয়ে গেছে প্রায় 12:45, মানে 12:30টায় যে প্রসাদের স্লট ছিল সেটা হয়নি। এরপরে যাবো হচ্ছে 1টার সময় যে প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে সেইখানটাতে। আমার টিকিট কাটা আছে 60 টাকার, অর্থাৎ গীতা ভবনে প্রসাদ গ্রহণ করতে হবে। গীতা ভবনটা মেন যে গেটটা রয়েছে পার্কিংয়ের জায়গাটা, সেখান থেকে বেশ কিছুটা ভেতরে, প্রথমেই তো গদা ভবন, তারপরে বেশ কিছুটা হেঁটে এসে এই সামনে এখন গীতা ভবন পাচ্ছি। ও যে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা হচ্ছে গীতা ভবন। এই গীতা ভবনে থাকার কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে, আপনাদের তো আমি ফোন নাম্বার দিয়েই দিয়েছি, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারবেন। এবার চলুন প্রসাদ গ্রহণ করতে হবে। ঢুকে পড়লাম প্রসাদের জন্য, টিকিট জমা করে প্রসাদ ঘরে ঢুকে পড়লাম। দেখলাম এখানে একসাথে বসে 100 ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ খেতে বসে পড়েছি, এখানে কিন্তু নিচে বসে খাওয়ার সিস্টেম, কিন্তু কারোর যদি পায়ে প্রবলেম বা কোমরে প্রবলেম থাকে তাহলে তারা সামনে টেবিল আছে, টেবিলেও খেতে পারবে। খুব সুন্দর ব্যবস্থাপনায় প্রসাদ বিতরণ শুরু হলো। সবাই ভক্তি সহ প্রসাদ গ্রহণ করলেন। খুব সুন্দর খেলাম গীতা ভবনে, মানে গরম গরম ভাত, রুটি, ডাল, বেগুনি, দু রকম সবজি, আপনার পনির দেওয়া সবজিও আছে তার মধ্যে, পায়েস, খুব ভালো। 60 টাকাতে প্রসাদ আর কতটা দেওয়া যায়, এটা হচ্ছে যা চাই, যতটা যে পারবে ততটাই, এবং সুন্দরভাবে পরিবেশন হয়েছে। আমি তো খেয়ে খুব স্যাটিসফাইড, আমার খুব ভালো লেগেছে। বাইরে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করেছে, এই জানুয়ারি মাস, বৃষ্টি, তার মধ্যে কুয়াশা। এতক্ষণ খুব ভালো ছিল, খুব ভালো ওয়েদার ছিল, বেড়ানোর জন্য খুব ভালো লাগছিল। ঠিক আছে, দেখা যাক, যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে চৈতন্য ভবন, এখানে থাকার সুব্যবস্থা আছে। চৈতন্য ভবন থেকে গেটের দিকে আর একটু এগোলেই, আর এই হচ্ছে গদা ভবন। গদা ভবনে থাকার জন্য অনেক ঘর থাকলেও এই ভবনে ঘর অগ্রিম বুকিং করে আসাই ভালো, অনলাইনে ঘর বুকিং হয়ে থাকে। গদা ভবনের পাশ দিয়ে আর একটু এগিয়েই আছে নিতাই ধর্মশালা, সম্পূর্ণ বেড়া দিয়ে তৈরি ঘরগুলো, থাকার মতন ব্যবস্থা আছে এবং এটা খুব কম পয়সাতে কিন্তু এখানে থাকা যায়। নিতাই ধর্মশালার পাশেই রয়েছে এই হচ্ছে নামহট্ট ভবন, এখানেও থাকার খুব ভালো ব্যবস্থা আছে। আমি এর 2 বছর আগে আমি কিন্তু এইখানে থেকেছিলাম, খুব সুন্দর ব্যবস্থা। আমি নামহট্ট ভবনের ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে থাকার জন্য ঘর পেতে এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই নামহট্ট ভবনে 2টো বিল্ডিংয়ে অনেক ঘর রয়েছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবং ভিজেও যাচ্ছি, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে জানি না কতটা কি ছবি তুলতে পারবো। আমার এরপর 2:30 নাগাদ টোটো বলে রাখা ছিল এর আশেপাশে আরও কয়েকটা জায়গা দেখব বলে, কিন্তু 3:30 পর্যন্ত বৃষ্টি না কমায় সেই প্রোগ্রামকে বাতিল করতে হলো। তবে আবারও আসবো কিছুদিন পর কথা দিলাম।
এরপরে রাস্তায় বেরিয়ে বাড়ির জন্য একটু খাজা কিনে বাড়ির পথ ধরলাম। আপনাদের আজকের ভিডিও কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল।